অতি সম্প্রতি বিবিসি প্রকাশিত একটা সংবাদে আমরা দেখছি যে ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতি ভারতের জন্য ক্রমান্বয়ে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। মেগাফোন কূটনীতি এই টার্মটাই শুনতে বেশ একটা আগ্রহের কারণ হয়ে দাঁড়ায়, তাই না? শুনতে বেশ ভালো লাগে। আমি ভাবলাম যারা আমার ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন এবং যারা আমার ছাত্রছাত্রী আছেন, যারা শিক্ষার্থীরা আছেন, তাদের জন্য মেগাফোন কূটনীতির বিষয়টি স্পষ্ট করি এবং ডক্টর ইউনূসের এই মেগাফোন কূটনীতি কেন দিনে দিনে ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টিও এই ভিডিওতে একটু আলাপ করে নিই। এজন্যই মূলত ভিডিও করার জন্য এই ক্যামেরার সামনে আজকে আমার দাঁড়ানো। মেগাফোন কূটনীতির বিষয়টি আসলে খুব ইন্টারেস্টিং। নর্মালি দুটো দেশ যখন আপোষে কোনো বিষয় নিয়ে কথা বলতে চায় বা দুটো দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলে, সেটাই তো মূলত কূটনৈতিক আলাপ। এই কূটনৈতিক আলাপটা সাধারণত কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে হয়। তার মানে দুজন সমপর্যায়ের নেতা বা সমপর্যায়ের ব্যক্তিবর্গ দুইটা দেশের, তারা বসে দুটো দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলাপ করেন এবং এই আলাপ করার সময় তারা সকল রকম শিষ্টাচার মেনে চলেন। তার মানে তারা কোনো লাউড স্পিচ দেন না, একজন অপরপক্ষ বিব্রত হন এমন কোনো কথাবার্তা বলেন না, এই ব্যাপারগুলো তারা খুব মেনে টেনে চলেন। কিন্তু মেগাফোন কূটনীতিতে কী হয়, এখানে কেউ কারো সাথে বসার ধার ধারেন না। মেগাফোন যেমন লাউড হয়ে আওয়াজ দেয় বা খুব উচ্চ স্বরে আওয়াজ করে, তেমনিভাবে মেগাফোন কূটনীতিতেও ওই দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াই, তার মানে দুজন নেতা টেলিফোনে কিংবা সামনাসামনি বসে আলাপ করা ছাড়াই, প্রেস রিলিজ, বিজ্ঞপ্তি, তারপর হচ্ছে সাংবাদিকদের সাথে কথাবার্তা বলা, এগুলোর মধ্য দিয়ে তারা কী করেন, তারা এই কূটনৈতিক কার্যক্রম চালান এবং প্রতিপক্ষ যে দেশটা আছে বা যে দেশটার প্রতি তারা ওই কথা বলছেন বা ওই প্রেস রিলিজ দিচ্ছেন বা ওই সংবাদ বিজ্ঞপ্তিটি দিচ্ছেন, তাকে প্রেসারে ফেলে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করেন। আমরা 1950-এর পরবর্তী সময়ে কিন্তু এই রকম অনেক মেগাফোন কূটনীতি দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে। যখন স্নায়ুযুদ্ধ চলছিল তখন দেখেছি রাশিয়া এবং ইউএসএর মধ্যে এরকম মেগাফোন কূটনীতি। রিসেন্টলি মেগাফোন কূটনীতির কথা বলতে গেলে খুব 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 বারবার করে একটা ঘটনা আসে, সেটা হচ্ছে দক্ষিণ চীন সাগর নিয়ে চীন এবং ফিলিপিনের যে মেগাফোন কূটনীতি আছে। ফিলিপিনের একজন উচ্চপদস্থ মন্ত্রী, তিনি কী করলেন, তিনি খুব লাউড একটা স্পিচ দিলেন তার টুইটার হ্যান্ডেলে। তিনি একেবারে গালিগালাজ করে রীতিমতো চীনকে, দক্ষিণ চীন সাগর নিয়ে তিনি যাচ্ছে তাই বলে দিলেন। চীনের একজন মন্ত্রীও কিন্তু এই বিষয়টার জবাব দিলেন বা অ্যাড্রেস করলেন টুইটার হ্যান্ডেলে একইভাবে। এই যে বিষয়টা তারা দ্বিপাক্ষিক কথাবার্তা না বলে নিজেদের টুইটার হ্যান্ডেলে বক্তব্যের মধ্য দিয়ে বা গালিগালাজের মধ্য দিয়ে শিষ্টাচার বহির্ভূতভাবে যে ঘটনাটি ঘটালেন, এটাই কিন্তু হচ্ছে মেগাফোন কূটনীতি। তার মানে আপনি এখানে কোনো রকম শিষ্টাচারের ধার ধারবেন না, আপনি কোথাও বসে আলাপ করবেন না, আপনি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আপনি আপনার কূটনৈতিক সম্পর্ক জাহির করবেন, আপনি প্রেস রিলিজ বা পত্রপত্রিকার সাথে কথা বলতে গেলে, কোনো পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গেলে, টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গেলে আপনি এমন স্টেটমেন্ট দিবেন যাতে প্রতিপক্ষ বিব্রত হয়, প্রতিপক্ষ প্রেশারে পড়ে এবং প্রতিপক্ষ আপনি যে স্ট্যান্ড চাচ্ছেন ঠিক ওই স্ট্যান্ডে ওই পজিশনে গিয়েই দাঁড়ায়। এই ব্যাপারটি হচ্ছে মেগাফোন কূটনীতি। তাহলে এই মেগাফোন কূটনীতির কারণে ভারত কেন বিব্রত হচ্ছে? আমরা জানি যে একটা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকার, হাসিনা সরকার, তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং শেখ হাসিনা বর্তমানে ভারতে গিয়ে রাজনৈতিক আশ্রয়ে রয়েছে। এই যে শেখ হাসিনার ভারতে আশ্রয় লাভ এবং সেখান থেকে নানা রকম বিবৃতি, এই ব্যাপারটাতে বাংলাদেশ বিব্রত হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বিব্রত হয়েছেন এবং তিনি যখন পিটিআইকে দেয়া একটা সাক্ষাৎকার, যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে পিটিআইতে, তখন তিনি সেখানে খুব লাউডলি বলেছেন যে যদি ভারত চায় তবে শেখ হাসিনাকে রাখতে পারে, কিন্তু তাকে সেখানে চুপ থাকতে হবে, কারণ শেখ হাসিনা অতি সম্প্রতি একটা বিবৃতি দিয়েছিলেন যেটা বাংলাদেশের কারো পছন্দ হয়নি, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও পছন্দ হয়নি, বাংলাদেশের জনগণও পছন্দ করেনি, কেউই পছন্দ করেনি। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটি ইন্ডিয়াকে টেলিফোনে না জানিয়ে বা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট অথবা কাউকে না জানিয়ে বা পররাষ্ট্র দপ্তরকে না জানিয়ে যে সরাসরি সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে এই বিষয়টিকে যিনি অ্যাড্রেস করলেন যে তিনি, এটাকেই বলা হচ্ছে মেগাফোন কূটনীতি। তার মানে যথাযথ কূটনৈতিক চ্যানেলে না গিয়ে তিনি কী করলেন, তিনি লাউডলি বলে দিলেন। এছাড়া মেগাফোন কূটনীতির আরও একটা বড় উদাহরণ হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের ঠিক আগ দিয়ে যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন ডয়চে ভেলেকে দেয়া, সম্ভবত সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যদি বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু সেভেন সিস্টার্সও শান্ত থাকবে না। নিঃসন্দেহে ভারতের প্রতি এটা ছিল এক ধরনের থ্রেট। এই যে ভারতকে থ্রেট দেয়া বা বাংলাদেশকে যেন কোনোভাবে অশান্ত না করার চেষ্টা করা হয় বা বাংলাদেশের যেন তারা কোনো রকম তৎপরতা না চালায়,
এই ব্যাপারটাকেই কিন্তু ডক্টর মাহমুদ ইউনূস অ্যাড্রেস করেছিলেন তার ওই মেগাফোন কূটনীতির মাধ্যমে। আর ডক্টর মাহমুদ ইউনূসের এই লাউড স্পিচের কারণে বা তার এই সরাসরি অ্যাড্রেস করার কারণে এবং কোনো রকম কূটনৈতিক তৎপরতায় না গিয়ে সরাসরি সাক্ষাৎকার, টিভি চ্যানেল, প্রেস রিলিজ বা সরাসরি কথাবার্তা বলার মধ্য দিয়ে যে কূটনীতিটা হচ্ছে, ভারতকে যে প্রেসারে ফেলা হচ্ছে, এই ব্যাপারটাই ভারতের অস্বস্তির কারণ এবং এই মেগাফোন কূটনীতিটাই ভারতের অস্বস্তির কারণ। তাহলে আশা করি আমরা আজকে শিখতে পেরেছি মেগাফোন কূটনীতি কাকে বলে এবং কেন ভারত বাংলাদেশের এই মেগাফোন কূটনীতিতে বা ডক্টর মাহমুদ ইউনূসের এই মেগাফোন কূটনীতিতে অস্বস্তিতে আছে। এখন থেকে আশা করা যায় এই ধরনের ছোট ছোট বিষয়গুলো যেগুলো কূটনীতির সাথে সম্পর্কিত বা আন্তর্জাতিক রাজনীতির সাথে সম্পর্কিত সেই বিষয়গুলো নিয়ে নিয়মিতই তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবো এবং খুব সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে আবার।